নমস্কার শ্রোতা বন্ধুরা, সমাচার ত্রিপুরা চ্যানেল থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা। আমি নিয়মিত ভিডিও আপলোড করছি বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হচ্ছেন, কারণ প্রতিদিনই আমার কাছে অনেক ফোন কল আসছে এবং আমি সবাইকে মোটামুটি প্রেসক্রিপশন করে যাচ্ছি, অনেকে ভালোও হয়ে গেছে। তো আজকে আসুন প্রত্যেক দিনই আমি একটা নতুন রোগ নিয়ে আলোচনা করি। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু সিক্রেট রোগ পুরুষদের। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু পুরুষদের জন্য। তাহলে বুঝতেই পারছেন পুরুষদের অনেক ব্যাপার আছে যেগুলো মুখ খুলে বলা যায় না, এমনকি ডাক্তারের কাছে গিয়ে বলতেও লজ্জা হয়। হ্যাঁ, লজ্জা যে শুধু মেয়েদের তা কিন্তু না, পুরুষদেরও লজ্জা হয়। তার মানে বুঝতেই পাচ্ছেন আজকের যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেই রোগটার নাম হচ্ছে ইম্পটেন্সি, যেটাকে কাঁচা বাংলায় ধ্বজভঙ্গও বলা হয়, অর্থাৎ ধাতু দুর্বল্য এবং সহবাসে অক্ষমতা, যৌন দুর্বলতা। বুঝতেই পারছেন সেটা যুবকদের হোক আর বিবাহিত পুরুষদের হোক, এই জিনিসটা যখন শরীরে দানা বাঁধে তখন কিন্তু কি বলব, এটা লজ্জাজনক ব্যাপার। মনে হয় পৃথিবীতে নিজেকে খুব দুর্বল মনে হয় এবং অসম্পূর্ণ পুরুষ বলে মনে হয়। এটা যারা যাদের এটা আছে এবং যারা এই রোগটায় ভুগছেন তাদের যে ফিলিংস কি সেটা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই ফিল করতে পারছেন। তো একটা সুবিধা আছে, সুবিধা হলো আমি যে ভিডিওটা আপলোড করেছি দেখুন এটাতে ফোন নাম্বারটা দেওয়া আছে। আপনার এই রোগের সম্পর্কে বিভিন্ন লক্ষণ আছে, এই রোগটা কিন্তু এক লক্ষণ নিয়ে তৈরি হয় না, এক একজনের এক এক রকম লক্ষণ আছে। তো আপনারা কিন্তু আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, লজ্জা কিছু নেই, চুপচাপ ফোনে কথা বলুন, আমি প্রেসক্রিপশন করে দেব। হ্যাঁ, ফ্রি অফ কস্ট, শুধু একটাই দাবি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ফোনে কথা বলুন, আমি আপনাকে সুন্দর প্রেসক্রিপশন করে দেব। একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি শুধু একটা চ্যালেঞ্জ করছি, আপনি যদি এই রোগটায় ভুগে থাকেন তাহলে জানবেন এই রোগটা এক মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে, একেবারেই গ্যারান্টি দিচ্ছি। কারণ হোমিওপ্যাথিতে খুব ভালো ঔষধ আছে, খুব ভালো ঔষধ আছে। আর অ্যালোপ্যাথিতে অনেকেই কিন্তু অ্যালোপ্যাথি কিছু কিছু কুঅভ্যাস করেছেন, আপনারা জানেন বাজারে কিছু কিছু ট্যাবলেট বেরিয়ে গেছে, বিভিন্ন কোম্পানি বের করে দিয়েছে, যৌন সহবাসের আগে এটা খেয়ে নিলে শরীরে কিছুক্ষণের জন্য একটা শক্তি এসে যায়। হ্যাঁ, কিছুক্ষণের জন্য সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আপনারা এটা হয়তো ভালো করে জানেন না যে এই ট্যাবলেটের যে অ্যাকশন ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর না, আপনার হার্ট, কিডনি, নার্ভ সমস্ত কিছুকে সে অকেজো করে দেবে কন্টিনিউয়াস ব্যবহার করলে। কন্টিনিউয়াস কেন, একদিনই ব্যবহার করুন, একদিনই সে করবে, এমনকি এক্ষেত্রে মারাত্মক বিপদের ঝুঁকিও আছে। কারোর যদি কিডনি সমস্যা থাকে, হার্টের প্রবলেম থাকে, তাহলে ট্যাবলেটটা খাওয়ার পরে আপনার ভীষণ রকমের মানে খারাপ কিছু হতে পারে, যেটার জন্য আপনি দায়ী থাকবেন, আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে, পরে কিন্তু আপনাকে ভুগতে হবে, বুকে ব্যথা টেথা হবে, অনেক কিছু হতে পারে। তাহলে এই কুঅভ্যাস থেকে আপনাকে বিরত থাকতে হবে, অর্থাৎ ওই ট্যাবলেট খেয়ে আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করা, সেক্স করা একেবারেই না, ঠিক আছে। তো আজকে আমি হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে, এক মাস খেতে হবে, কিন্তু ডিটেলসটা আমি আলোচনা করছি আর ডেসক্রিপশনে পুরো ঔষধগুলো কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কত ফুটা খেতে হবে ডিটেলসটা আমি সুন্দর করে লিখে দিয়েছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ফোন কল নাম্বার আছে, ওয়েবসাইট আছে, আপনি কল করুন, ফ্রি অফ কস্ট আমি আপনাকে প্রেসক্রিপশন করে দেবো, বা আপনার বিষয়টা জেনে হয়তো ওষুধ দু একটা পাল্টাতেও হতে পারে আপনার লক্ষণ অনুযায়ী। তো চিন্তার কিছু নেই, আপনি অবশ্যই কল করতে পারেন, অনেকেই করছেন, আমি নিয়মিত রিপ্লাই দিয়ে যাচ্ছি। তাহলে আসুন আজকে আলোচনা করি। দেখুন, আশা করি নেটে আপনারা দেখেছেন অনেক আয়ুর্বেদিক জিনিস, এই জিরা খেয়ে নিন, খেজুর খেয়ে নিন, ওটা খেয়ে নিন, ওটা খেয়ে ওটা সেক্স করুন, আপনার পুরো স্ট্রেংথ এসে যাবে, ওটা ওটা অনেক কিছু লেখা আছে। কিন্তু শুনুন, এগুলো কিন্তু পার্মানেন্ট ব্যাপার নয় বা সাময়িকভাবেও কিন্তু কার্যকরী নয়, বরং কার্যকরী ওই ট্যাবলেটটা, ওইটা দিয়ে কিন্তু আপনি
ঠিকই ওটা সাকসেসফুলি আপনাকে এক ঘন্টার জন্য পুরো পুরুষত্ব এনে দিতে পারে, কিন্তু আপনি এটা কখনোই ব্যবহার করবেন না। একজন ডাক্তার হিসেবে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। তো আপনি বরং আমি যে ওষুধগুলো ডেসক্রিপশনে লিখে দিয়েছি আপনি সেই ওষুধগুলো কিনে নেবেন। খাওয়ার নিয়ম তো সব লিখে দেওয়া আছে। তো আসুন সবার আগে দেখুন, অনেক ক্ষেত্রে পুরুষরা বিভিন্ন রকমের কুঅভ্যাস থাকতে পারে, হস্তমতন থাকতে পারে, বা মনে করুন বিশ্বালয়ে অনেকে গেছে, বা অনেকেই অবৈধ প্রণয়ে গিয়ে শরীরটাকে নষ্ট করে দিয়েছেন। তারপরে যখন বিয়ে হয়েছে তখন অটোমেটিক্যালি আপনি আগের কুঅভ্যাসের কারণে আপনার নতুন স্ত্রীকে কিন্তু আপনি তৃপ্তি দিতে পাচ্ছেন না, এটা খুব লজ্জাজনক। হ্যাঁ, আপনার স্ত্রী কিন্তু চট করে কিছু বলবেন না, কিন্তু ফিলিংস আসবে, ফিল করবেন যে আপনি তাকে কিছু করতে পারছেন না। তো মেয়েদের এটা একটা বড় সমস্যা, অনেক মেয়ে কিন্তু বলে না কিন্তু ফিলিংস আছে, আর যেদিন ঝগড়া লাগবে সেদিন কিন্তু বলেই দেবে, এটা জেনে রাখুন। ঝগড়া না, অনেকে ফ্রি ফ্র্যাঙ্ক বলে দেয় যে তুমি ডাক্তার দেখাও, তোমার তো এটা হচ্ছে না, আমাকে তৃপ্তি দিতে পারছো না, তো তুমি ডাক্তার দেখাও, অনেকে সহানুভূতির সঙ্গে এটা বলে। তো অ্যালোপ্যাথি ডাক্তারই দিয়ে আপনার ওইটার কোনো লাভ হবে না, লাভ হবে না, এটা আমি 100% বলে দিতে পারি। হ্যাঁ, বরং আগে কিছু আয়ুর্বেদিক ট্যাবলেট বাজারে পাওয়া যেত, সেগুলো খেয়ে অনেকে কিছু কিছু সামান্য কিছু উপকার পেয়েছেন। হিমালয়ান ড্রাগস কোম্পানির কিছু ঔষধ ট্যাবলেট ছিল, নিও ট্যাবলেট এগুলো ছিল, এখনও আছে, কিন্তু ওগুলো দিয়ে পুরোপুরি কাজ হবে না, কারণ এটার সাথে শরীরের অনেক ব্যাপার আছে, অনেক সেলের প্রবলেম আছে, এবং আপনার সমস্ত নার্ভ মানে এই ব্যাপারটার সাথে সমস্ত শরীরের রক্ত সঞ্চালন ক্রিয়াটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়। সুতরাং এটাকে সমূলে ঠিক করতে গেলে আপনার শরীরের যে সেলগুলো সেগুলোকে আগে ঠিক করতে হবে, আর সেটার জন্য সবচেয়ে ভালো হোমিওপ্যাথি ঔষধ, কারণ হোমিওপ্যাথি ঔষধগুলো দেহের সেলটাকেই ঠিক করে, খুব অ্যাটমিক এনার্জির মতো, খুব সূক্ষ্মভাবে। এ কারণেই হোমিওপ্যাথি চিকিৎসা সব সর্বক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তো আপনি চেষ্টা করে দেখুন, আমি ওষুধগুলো নাম বলছি এখানে, নাম বলছি আর পুরো ব্যাপারটা আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন, ঠিক আছে? তো প্রথমেই যে ওষুধটা আছে সেটার নাম হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফস এটা ছাত্রছাত্রীদেরও দুর্বলতা থাকতে পারে বিবাহিত জীবনে, আমরা যেটাই হোক অ্যাসিড ফস 200 পটেন্সি, এগুলো কিন্তু বেশি খেতে হয় না, একটা জেনে একটা কথা জেনে রাখুন, এমন নয় যে অনবরত খেতে হবে না। হ্যাঁ, দুদিনে চারটা ডোজ, অর্থাৎ সকাল বিকাল করে দুদিনে চারটা ডোজ খেয়ে আপনাকে একটু সপ্তাহখানেক ওয়েট করতে হবে, ধীরে ধীরে মানে সবকিছু ঠিক হবে, ধীরে ধীরে সবকিছু ঠিক হবে। এর সাথে কিছু খাদ্য আছে, যেমন ধরুন চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভাজা করে খেতে পারেন, তরকারিতে খেতে পারেন, এটা সাথে সাথেই সেক্সটাকে ঠিক করে দেবে। খেজুর, খেজুর ফল, খেজুর খেতে পারেন, ঠিক আছে? আরও বলে, অনেকে বলে জিরা, জিরা খান, এটা খান, না না ওগুলো আমি বলছি না, খেজুর এবং চিংড়ি মাছ এই দুটো জিনিস আপনি খেতে পারেন। ডিম খেতে পারেন, ডিমটা এনার্জি প্রোটিন ঘাটতিটা পূরণ করবে। হ্যাঁ, মাংস খাবেন না, পাঁঠার মাংস তো নয়ই, ব্রয়লার অল্প স্বল্প খেতে পারেন, ঠিক আছে? ফলমূল মানে খেতে পারেন, দুধ খেতে পারেন, হ্যাঁ মিশ্রি খেতে পারেন, এগুলো হচ্ছে খাদ্য যেগুলো আপনার সেক্সটাকে সুন্দর করবে, সুন্দর মানে শারীরিক দিক থেকে আপনাকে পূর্ণ করে তুলবে। তো অ্যাসিড ফসের পরে স্টেফিসাইগ্রিয়া নামে আরেকটা ওষুধ আছে, সেমভাবেই কার্যকরী, লক্ষণ বুঝে দিতে হবে। আমি ডিটেলস লক্ষণগুলো কিন্তু ডেসক্রিপশনে লিখেছি, এক একটার এক একটা লক্ষণ আছে, সেগুলো দেখে ওষুধটা চিনে নিতে হবে আপনাকে। তারপরেও বলছি আপনার নিজের সমস্যা যদি এগুলোর বাইরে থাকে আমার সঙ্গে কনসাল্ট করলে আমি পার্টিকুলার কোন ওষুধগুলো খাবেন সেগুলো সম্পর্কে আমি মোটামুটি একেবারে সঠিক একটা প্রেসক্রিপশন আপনাকে করে দেবো, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। এরপরে আসছে স্ট্রং ওষুধ, অর্থাৎ কিনা এই ওষুধগুলো খেয়েও খুব একটা বোঝা যাচ্ছে না কি হলো না হলো, তখন কিন্তু একটা ভালো ওষুধ আছে সিলেনিয়াম। হ্যাঁ, সিলেনিয়াম ঔষধটা হোমিওপ্যাথিতে প্রচন্ড খ্যাতিমান ঔষধ, এবং দুর্বল সেক্সের যাদের ধাতু দুর্বল আছে, ধ্বজভঙ্গ আছে, সহবাসে অক্ষমতা, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, তাদের জন্য এটা মানে ম্যাজিক, অমৃতের মতো কাজ করবে। তো এই ওষুধটা কিন্তু কম শক্তির দেওয়া হয় না, এটার হাই পটেন্সি দিতে হয়, 1000 মাত্রার ওষুধটা 1000 পটেন্সি দিতে হয়,
এবং এটা বারবার খেতেও হয় না, মাত্র একদিনই সকাল এবং বিকালে খাওয়ার পরে এক মাস ওয়েট করতে হবে। তো এই এক মাসে আপনার শরীরে মোটামুটি শির সেট করে যাবে, আপনি ধীরে ধীরে দেখবেন ওই ওই ব্যাপারটা আপনার ঠিক হয়ে যাচ্ছে। আর তার সাথে যেটা বললাম চিংড়ি মাছ, এটা এগুলো যদি খান তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ওষুধ আমি বলছি, এটাকে বলা হয় ক্যালাডিয়াম। খুব বেশি ওষুধ নেই, দেখুন চারটি ওষুধ বলেছি, একটা বলেছি অ্যাসিড ফস, স্টেফিসাগ্রিয়া, তারপরে বলেছি সেলিনিয়াম, আর এখন বলছি ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম খুব খ্যাতিমান একটা ঔষধ, হোমিওপ্যাথিতে এটার জুড়ি নেই, এটা আপনাকে আপনার এটা রিকভারি করবেই এবং পূর্ণ পুরুষ ভাবে আপনাকে তৈরি করে নেবে। এই ক্যালাডিয়াম ওষুধটাও 1000 পটেন্সি দিতে হয় এবং মাত্র একদিনই সকাল বিকাল খাবেন, দুই ফুটা করে একদিনই খাবেন সকাল বিকাল, তারপরে এক মাস ওয়েট করতে হবে, মানে এরপরে আর খেতে হয় না জেনারেলি। হোমিওপ্যাথিতে তো আপনারা জানেন 1000 পরে 10000, 10000 পরে 50000, না ওইগুলো আমি বলবো না, আপনি 1000 অবধি খাওয়ার পরে এক মাস পরেই দেখবেন ঠিক হয়ে গেছে। এর সাথে কি করবেন দেখুন, অনেকের সেক্সের সাথে কিন্তু আরো অনেক সমস্যা আছে, লেট্রিন ক্লিয়ার হচ্ছে না, পেটে গ্যাস্ট্রিক আছে, এগুলো যদি থাকে তাহলে তো সব মিলিয়ে আপনার শরীরে মানে অন্যান্য রোগেও আপনি ভুগছেন। তো সেই ক্ষেত্রে বডি সল্ট যেটা এগুলোর ঘাটতির জন্য এটা হচ্ছে, এটার জন্য আমি দুটো বায়োকেমিক ট্যাবলেট সিলেক্ট করেছি এবং অনেক রোগীকে আমি দিয়েছি, তারা ম্যাজিকের মতো সুস্থ হয়ে গেছেন এই ব্যাপারে। যেমন ধরুন নারীর কাছে গেলে অনেকের মানে লিঙ্গ থেকে পিছলা ডিমের স্পেশার মতো জল বেরোতে থাকে, বা চিন্তা করলে বা সেক্সে কোনো ফিল্ম দেখলে বা এটা নেটে কোনো ছবি দেখলে পরে বেরিয়ে যায়, তো এটা রোধ করতে পারে। এটা প্রচন্ড এক্সপেরিমেন্টেড বায়োকেমিক একটা ছোটো ছোটো ট্যাবলেট আছে যেটাকে বলা হয় ক্যালকারিয়া ফ্লোর, ওইটার পটেন্সি হচ্ছে 12x, এটা 12x-ই এই মাত্রা মানে এই শক্তি দিয়েই খেতে হয়। এটা চারটি করে ট্যাবলেট ধরুন সকালবেলা চারটি বিকেলবেলা চারটি এভাবে হাফ আউন্স ট্যাবলেট আপনি খেয়ে যান, যেটি 7 দিন আপনি খেয়ে যান, দেখবেন আশ্চর্য ব্যাপার, ওই জলটা কিন্তু আর বের হবে না, হরমোন বলে এগুলো বের হবে না, তাহলে অনেকটা আপনার সেভ হয়ে গেল। এগুলো প্রচন্ড, তারপরে লেট্রিনটা ক্লিয়ার হতে থাকবে। তবে আপনাকে ক্যালকারিয়া ফ্লোর বাজারে কিন্তু নকল বেরিয়ে গেছে, যেহেতু এটা খুব কার্যকরী একটা ঔষধ, এটার জন্য আপনাকে একটু বুঝে সুঝে ভালো কোম্পানি থেকে কিনতে হবে, অরিজিনাল ক্যালকারিয়া ফ্লোর না হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আরেকটা ঔষধ আছে বায়োকেমিকে, এগুলো খেতে হবে। ক্যালিফস, এটা নার্ভের কাজ করে, তো সেক্সে কিন্তু নার্ভের ব্যাপারটা খুবই জরুরি, নার্ভটা সজাগ সতেজ না হলে আপনার ওইটা হবে না। তো ক্যালিফস যদি 6x এই পটেন্সিতে আপনি যদি রেগুলার খান হাফ আউন্স সকালে চারটা বিকালে চারটা, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার বডিতে একটা এনার্জি এসে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এই গোপন রোগটা নিয়ে কিন্তু বড় সমস্যা, বিশেষ করে পুরুষদের, কারণ এটা অনেক সময় অনেক পুরুষরাও আমি দেখেছি ডাক্তারের কাছে গিয়ে এ সম্পর্কে বলতে মানে লজ্জা বোধ করেন। তো সেটার জন্য আপনাদের এখন মানে সুবিধে হবে, ফোনে চুপচাপ কথা বলে নিন আমার সাথে এবং ট্রিটমেন্টটা শুরু করে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে আশা করছি, এগুলো প্রায় সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমার কাছে আমি গর্ব করে বলছি 80% রোগী আমার কাছে ভালো হয়ে যাচ্ছেন, সেটা যে কোনো রোগী হোক। তো ট্রাই করুন এবং ওষুধগুলো অবশ্যই কিনতে হবে, কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কিছুটা লেখা আছে ডেসক্রিপশনে। তারপরেও বলছি যদি কোনো অসুবিধা, অনেকে দেখেছি পাচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করছেন আমি দিতে পারবো কিনা এটা ওটা, তো প্রকৃতপক্ষে আমাদের তো অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন সার্ভিস, আমরা ওষুধ পাঠানো এখনো শুরু করিনি, তবে এখন যেভাবে মানে এই ভিউয়ার্সদের আমার কাছে রিকোয়েস্ট আসছে, আমরা বোধহয় ওষুধ পাঠানোর একটা ব্যবস্থা আমরাও করব আশা করছি, কারণ সবাই আমাদের কথা মতো ওষুধগুলো কিনতে পাচ্ছেন না, এটা একটা সমস্যা আছে। তো জেনারেলি ওষুধগুলো কেনার জন্য হোলসেল হোমিওপ্যাথি দোকানেই সবচেয়ে বেস্ট হয়, আর আপনি যদি কোনো মানে সাধারণ হোমিওপ্যাথি ফার্মেসিতে যান তাহলে সেই ফার্মেসির ডাক্তারবাবু চাইবেন আপনার ট্রিটমেন্টটা করতে, ওনারা ওষুধ দিতে চান না, ওনারা ওনাদের প্রেসক্রিপশন করেও ওনারা নিজেরা ওষুধ দিয়ে ব্যবসা করতে চান, তো এটা আমাদের জন্য তো সমস্যা, কারণ আমি ডাক্তার, আমি প্রেসক্রিপশন করেছি। আর একটা সমস্যা হলো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির মতো না,
হোমিওপ্যাথি দোকানগুলোতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার অভ্যেসটা ইন্ডিয়াতে এখনো কম, যেটা অ্যালোপ্যাথিতে তো ডাক্তারের প্রেসক্রিপশন করে দিচ্ছেন, ওখান থেকে কিনে নিচ্ছেন, কিন্তু হোমিওপ্যাথি তো ওই জিনিসটা এখনো চালু হয়নি, তো সেটার জন্যই সমস্যা হচ্ছে। তো এই জন্য বলছি হোমিওপ্যাথি হোলসেল দোকান যেগুলো, যারা হোমিওপ্যাথি হোলসেল দোকান আছে সব শহরে আছে, তো সেখান থেকে কিনে দেবেন। আর পরিমাণটা আমি লিখে দিচ্ছি, ড্রাম আউন্স এই সমস্ত হিসাব নিয়েই আপনারা কিনবেন, তাহলে দামটা খরচটা ভীষণ কম পড়বে, কি বলবো, ভীষণ কম পড়বে, মানে খুব অল্প পয়সায় অল্প টাকায় আপনার চিকিৎসাটা হয়ে যাবে, এক্সপেরিমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ভালো হওয়ার তো আমি কি বলবো, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমার কথাগুলো ফলো করুন, আশা করছি সুস্থ হবেনই। তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।